শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশি কূটনীতিকদের কাছে ডক্টর কামালের আকুতি এবং ডক্টর কামালের এই আকুতিতে বিদেশি কূটনীতিকরা কি জানালো? একাদশ নির্বাচনের ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে আরেকটা ভালো নির্বাচন দিতে সরকারকে বুঝাতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি অনুরোধ রেখেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। আজ 6 জানুয়ারি বিকালে রাজধানীর গুলশানে হোটেল আমারিতে কূটনীতিকদের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন এই কথা জানিয়েছেন। ডক্টর কামাল হোসেন বলেন, ভালো আলোচনা হয়েছে, ভোটের দিন যা ঘটল সেটা আমরা তুলে ধরেছি এবং কূটনীতিকরাও তা সচক্ষে দেখেছেন, অর্থাৎ এটা নিয়ে কোনো বিতর্ক হয়নি। কূটনীতিকরা শুনলেন আমরা কি বললাম? আমরা বলেছি তোমরা সরকারকে বুঝাও যে এর সমাধান করতে হলে আরেকটা ভালো নির্বাচন দিতে হবে। ডক্টর কামাল বলেন, তারা বলেছে যে তোমরা কি চাও? আমরা বলেছি এই নির্বাচন যেহেতু হয়নি, আরেকটা ভালো নির্বাচন সরকার দিলে শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে পারবে, এটা হলে শান্তিপূর্ণ সমাধান হবে, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সবাই মিলে গড়ব। কূটনীতিকরা আপনাদের কথা শুনে কি বলেছেন? এই প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, এখন আমাদের কথা হলো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন একটা ভালো নির্বাচন দেয়া হোক। আমরা বলেছি সবাই গঠনমূলক একটা ভূমিকা রাখতে পারে, আমরা কারো বিপক্ষে নই। সরকারকে আমরা বলবো যে আমরা মনে করি সকলের শুভাকাঙ্ক্ষী হিসেবে দেশে শান্তিপূর্ণ ভাবে আরেকটা নির্বাচন হলে তার যা ফলাফল হয় তার ভিত্তিতে একটা গণতান্ত্রিক সরকার হবে, সেই সরকারেই মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড আর মিলার সহ যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ 30টিরও বেশি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া রাশিয়া, চীন, কোরিয়া, ফ্রান্স, সুইডেন, স্পেন, জার্মানি, নরওয়ে, ভারত, পাকিস্তান, জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, নেদারল্যান্ড, ডেনমার্ক, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার কূটনীতিকরাও ছিলেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে ডক্টর কামাল হোসেন একাদশ নির্বাচনের ভোট পরিস্থিতি ও নির্বাচনের আগে ও পরের ঘটনাবলী তুলে ধরে কূটনীতিকদের ব্রিফিং করেছেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সারা দেশে নির্বাচনী সহিংসতা নিয়ে কথা বলেছেন। বৈঠকে নির্বাচনে ভোটের নানা অনিয়মের একটি ভিডিও পাওয়া পয়েন্টও উপস্থাপন করা হয়েছে এবং তার সাথে কূটনীতিকদের তথ্য প্রমাণাদি সহ কাগজপত্র সরবরাহ করা হয়েছে। বৈঠকে নির্বাচনের প্রচারণায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসী আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে বিভিন্ন স্থানে বিরোধী দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা শিকার ধানের শীষের প্রার্থী কয়েশ্বর চন্দ্র রায়, আফরোজ আব্বাস, রুমানা মোর্শেদ, কনক চাপা, জেবা খানও উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, সাবিউদ্দিন আহমেদ, আসাদুজ্জামান রিপন, মাসুদ আহমেদ তালুকদার, ফাইমা নাসরিন মুন্নি, তাবিত আউয়াল, গোলাম মোল্লা রনি, জেএসপির আসম আব্দুর রব, গণফোরামের সুব্রম চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। আবার সাংবাদিকদের সাথে কথা বলাকালীন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বৈঠক সম্পর্কে বলেন, আমরা তাদের কাছে কিছু ডকুমেন্ট দিয়েছি যে নির্বাচনের আগের দিন কি হয়েছে এবং নির্বাচনের পরের দিন কি হয়েছিল, সেই সঙ্গে ডকুমেন্ট অনুসারে আমরা তাদেরকে একটা পেন ড্রাইভও দিয়েছি যাতে তারা দেখতে পারে নির্বাচনের আগের দিন এবং পরের দিন কি ঘটেছে। তিনি বলেন, কূটনীতিকরা সবাই ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন এবং শোনার পরে তারা আমাদের একটা প্রশ্ন করেছেন, এখন কি করবেন আপনারা, নির্বাচন তো হয়েই গেছে। ডক্টর জাফরুল্লাহ বলেন, আমরা তাদের এই প্রশ্নের উত্তরে জানিয়েছি আমরা পুনরায় একটা ফেয়ার নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তবে তারা এতটুকু বুঝেছে যে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচনের বিষয়ে আপনারা কি কি তুলে ধরেছেন এমন প্রশ্নের জবাবে ডক্টর জাফরুল্লাহ বলেন, নির্বাচনে যা ঘটেছে আমরা সেটাই তাদের সামনে তুলে ধরেছি। তারা আমাদের জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে কূটনীতিকরা তাদের স্বশ্ব দেশের সঙ্গে আলোচনা করবে। ঐক্যফ্রন্টের বিজয়ীদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এটা প্রাইভেট ভাবে একজন অ্যাম্বাসেডর আমাদেরকে জিজ্ঞেস করেছে।